সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলে আসছি নতুন ভিডিওতে তোমরা যারা আজকে জিএনএম এবং এ এনএম এন্ট্রান্স এক্সামের ফার্স্ট শিফটের পরীক্ষা দিয়ে আসলে তোমাদের অ্যান্সার নিয়ে আমরা ভিডিও করছি এর আগে তোমাদের আমরা ম্যাথ জি কে এবং রিজনিংয়ের সলিউশন দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেটা দেখে সেগুলো মিলিয়ে নাও তো এই ভিডিওতে আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু যে কোশ্চেন এসছে সেগুলোর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোশ্চেনের যে অ্যান্সার সেগুলো তোমরা মিলিয়ে নাও এবং শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতগুলো ঠিক হলো ঠিক আছে আমরা চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার দেওয়ার এর মধ্যেও যদি কোনো কিছু ডাউট থেকে যায় আমরা ভিডিও কমেন্ট বক্সে সেগুলো পিন করে দেব মনে হয় না যেগুলো অ্যান্সার দিচ্ছি এর মধ্যে থেকে কোনো অপশন আমরা ভুল বলছি তাও আমরা পরবর্তীতে আরেকবার এগুলো চেক করে নেব ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্স ফলো করবে তো দেখো ফার্স্ট যে কোশ্চেন এক নম্বর যে কোশ্চেন এর সঠিক আনসার কী হবে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয় সেটা কি অপশান বি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্লুবেরি সিনড্রোম ওকে সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে সম সমস্ত অঙ্গে যা থাকে এটা হয়ে যাবে অপশান সি ঠিক আছে অনুরূপ গঠন কিন্তু কার্য ভিন্ন হয় এই ক্ষেত্রে ঠিক আছে তিন নম্বর যে কোশ্চেন নিচের কোনটি ইনসি টু সংরক্ষণ নয় নিচের কোনটি ইন সি সংরক্ষণ নয় এটা হচ্ছে চিড়িয়াখানা ঠিক আছে এটা তোমাদের বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা ছিল সেটা থেকে এসছে তারপরে কোশ্চেন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নিউডো ট্রান্সমিটার নয় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নিউডো ট্রান্সমিটার নয় অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ইনসুলিন ওকে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন সেটা হচ্ছে নিম্নলিখিত গুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ পাঁচের এ থাইরক্সিন ছয় নম্বর কোশ্চেন অনেকে কিন্তু অনেক ভিডিওতে তোমরা বিভিন্ন ধরনের কিন্তু অ্যান্সার পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু বই দেখে কিন্তু মিলিয়ে নিতে পারো ঠিক আছে অনেকে ভিডিও দেখলাম সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনের আনসার কিন্তু ভুল বলছে তো সেগুলো কিন্তু তোমরা নিজের দায়িত্বে এগুলো মিলিয়ে নেবে ওকে তো ছয় নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে বিপরীত মেরুর দিকে ক্রোমোটিডিয়ার চলন কোন দশার বৈশিষ্ট্য ছয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যানাফেস দশায় ঠিক আছে সাত নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশান সি ঠিক আছে অর্ধবৃত্তাকার নালী কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট কি বলেছে নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিযোজ্য এটা হবে কিন্তু অপশান এ ঠিক আছে ঘাস ফুল এবং চামড়া কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনের সঠিক আনসার কি ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে ঠিক আছে কোশ্চেন নাম্বার নয়ের সঠিক আনসার কি নয়ের সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশান ডি এক্ষেত্রে আরেকটা কিছু বলে দিই আমাদের কিন্তু যারা অনলাইন কোচিং নিয়েছিল প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে কমন পেয়েছে ঠিক আছে তোমরা যারা পরের বছরের জন্য অনলাইনে কোচিং নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করতে পারো এবং আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেন যেটা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার সরি কোশ্চেন নাম্বার নাইন তো বললাম কোশ্চেন নাম্বার নাইন হচ্ছে অপশান ডি ওকে কোশ্চেন নাম্বার নাইন হচ্ছে অপশন ডি কোশ্চেন নাম্বার টেন দেখো কোশ্চেন নাম্বার টেন যেটা এসছে সেটা হচ্ছে নিম্নলিখিত গুলি কোনটির সাথে সম্পর্কিত এস পি এম কোশ্চেন নাম্বার টেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি কোয়েশ্চেন নাম্বার টেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ বায়ু দূষণ কোশ্চেন নাম্বার ইলেভেন মোটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি অনেকে হয়তো তোমরা করেন ভালোভাবে তো তোমরা কোশ্চেনটি দেখতে পারো নি সেক্ষেত্রে কিন্তু এখানে শেষে বলেছে করেননি ঠিক আছে কোশ্চেন নাম্বার ইলেভেন এর সঠিক আনসার কী হবে অপশন সি ফুলের রঙ তিনি কিন্তু কোনো ফুলের রঙ নির্বাচন করেননি ঠিক আছে কোশ্চেনটি হয়তো তোমরা অনেকে ভালোভাবে ফলো নি এটা অনেকে হয়তো তোমরা ভুল করে এসছো জানি কোশ্চেন নাম্বার বারো দেখো যে নাইট নাইট্রোজেনাস বেসটি আর এনএতে পাওয়া যায় কোয়েশন নাম্বার বারো কোশ্চেন নাম্বার বারোর সি কোশ্চেন নাম্বার বারোর অ্যান্সার কী হয়ে যাবে সি হয়ে যাবে ইউরাসিল ঠিক আছে কোশ্চেন নাম্বার বারোর অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল কোশ্চেন নাম্বার তেরো কোশ্চেন নাম্বার তেরোর সঠিক অ্যান্সার কী হবে পাউরিটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহার করা হয় পাউরিটি তৈরিতে কী ব্যবহার করা হয় পাউরিটি তৈরিতে ব্যবহার করা হয় এখানে অপশন হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশন নাম্বার ফোর কোশ্চেন সরি কোশ্চেন নাম্বার ফোরটিন ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ কি ল্যাক্টোব্যাসিলাস কোশ্চেন ফোরটিনের সঠিক আনসার হয়ে যাবে অপশনটি এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে ঠিক আছে ল্যাক্টোব্যাসিলাস তারপরে কোশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিনের অপশন হয়ে যাবে বিওডি বাড়লে জলের কোন গ্যাস্ট্রির চাহিদা বাড়ে এটা হয়ে যাবে অক্সিজেন বিওডি কোয়েশন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার সিক্সটিন এইডস রোগটির কারণ কী কোশ্চেন নাম্বার সিক্সটিন এইডস রোগ রোগের কারণ কি এটা হচ্ছে কিন্তু ভাইরাস ঠিক আছে এইডস কিন্তু একটা ভাইরাস এটা কিন্তু কোনো রকম প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া বা ছত্রাক নয় অনেক ভিডিওতে হয়তো তোমরা প্রোটোজোয়া দেখেছো এটা কিন্তু ভাইরাস ওকে কোয়েশন নাম্বার সেভেন্টিন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানী প্রস্তাবিত করেন এটা খুব একটা ইজি কোশ্চেন ছিল অপশন এ ডারউইন তারপরে নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত উদ্ভিজ্ঞ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিনে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি কুইনাইন ব্যবহৃত হয় তারপরে কোশ্চেন নাম্বার নাইটিন নিম্নলিফিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয় কোশ্চেন নাম্বার নাইটিনে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ঠিক আছে মাংস কাণ্ড এবং পাতা কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোশ্চেন নাম্বার কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় এটা খুব একটা ইজি কোশ্চেন ছিল টোয়েন্টির আনসার হয়ে যাবে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ কিন্তু শীতকালে পাতা ঝরায় ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান লিউকোপ্লাস্ট যাদের কষে পাওয়া যায় লিউকোপ্লাস্ট কাদের কোষে পাওয়া যায় এটা প্রাণীর দেহে কোষে পাওয়া যায় তাই না সরি লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট উদ্ভিদে পাওয়া যায় ওকে লিউকোপ্লাস্ট উদ্ভিদ ঠিক আছে টোয়েন্টি ওয়ান এটা তোমাদের শালক সংশ্লিষ্ট চাপ্টারই ছিল সম্ভবত রেচুন চাপ্টারই ছিল তারপরে হচ্ছে তোমাদের যে পদ্ধতিতে উভ লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সঠিক আনসার হয়ে যাবে অপশন সি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অপশন হয়ে যাবে অপশন সি ঠিক আছে ইমাসুকে ইমাসকুলেশান ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উটের লোহিত রক্ত কণিকার আকার কী উটের লোহিত রক্ত কণিকার আকার হচ্ছে তোমার অপশান বি ডিম্বাকার ওভাল ওকে টোয়েন্টি ফোর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে সঠিক আনসার কী কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে সঠিক আনসার হয়ে যাবে মাইক্রো মাইক্রো প্রোপাগেশন এর প্লান্টগুলি যেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে টোয়েন্টি ফোরের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি প্রচুর কোশ্চেন তোমাদের অপশন কিন্তু সি হয়েছে লাস্ট ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে তোমাদের যদি অপশন যদি গেস করতে হয় সেক্ষেত্রে অপশন সি তোমরা গেস করবে তো দেখো প্রচুর কোশ্চেন কিন্তু অপশন সি কিন্তু সঠিক আনসার হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোশ বিভাজনের সময় বেমতন্তু ক্রমোজমের যে অংশের সঙ্গে সংযুক্ত হয় সেটি কী কোয়েশ্চেন নাম্বার পঁচিশের আনসার হয়ে যাবে কিন্তু সেন্ট্রোমিয়ার অপশন বি ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মরুভূমি চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কী বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অপশন হয়ে যাবে কিন্তু অপশন সি জিরো ফাইট বলা হয় জিরো ফাইট ঠিক আছে মরুভূমিতে সেটাকে কি বলা হয় জিরো ফাইট বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টিভেন নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়া সমস্ত সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হয়ে যাবে অপশান এ শৈবাল ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ কি অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ কি উচ্চ রক্তচাপের কারণ হচ্ছে কিন্তু অপশান বি শব্দ দূষণ শব্দ দূষণের সাউন্ড পলিউশন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় এটা হয়ে যাবে অপশন সি জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না ঠিক আছে তারপরে তিরিশ নাম্বার কোশ্চেন লাস্ট কোশ্চেন ক্যাটাগরি ওয়ানে সেটা হচ্ছে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া কোষ নিয়ে গঠিত তিরিশের বি ঠিক আছে তেতাল্লিশ জোড়া কোষ নিয়ে গঠিত এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্যাটাগরি ওয়ানে তিরিশটার মধ্যে কতগুলো তোমরা সঠিক করতে পারলে ঠিক আছে তারপরে তোমাদের যে ক্যাটাগরি টু রয়েছে ক্যাটাগরি টুর মধ্যে দেখো কোনটি সঠিক আনসার হবে ইনহিবিন যেখান থেকে খড়িত হয় ইনহিবিন কোথা থেকে খড়িত হয় তোমাদের আমি ক্যাটাগরি টু নিয়ে ভালোভাবেই বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যারা হয়তো ভালোভাবে ভিডিওগুলো নি তোমাদের অনেকটাই প্রবলেম হয়েছে তো দেখো একত্রিশ নাম্বার কোশ্চেন যেটা রয়েছে তার কিন্তু এখানে সঠিক আনসার কিন্তু একটি হয়ে যাবে ঠিক আছে তোমাদের বলেছিলাম ক্যাটাগরি টুতে একটি বা তার বেশি অপশন হতে পারে তো দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ানের যে আনসার সেটা কিন্তু হয়ে যাবে সার সারটোলি কোশ ওকে তারপরে কোশ্চেন নাম্বার থার্টি টু কোশ্চেন নাম্বার থার্টি টুর সঠিকই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পিউরিন বেস নিয়ে গঠিত থার্টি টু এ এবং সি অপশন হয়ে যাবে এ এবং সি ঠিক আছে অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে এর সঠিক আনসার এই দুটো যদি তোমার সঠিক করে থাকো সেক্ষেত্রে দু নম্বর পাবে যদি একটা অপশন সঠিক করে থাকো তাহলে এক নম্বর পাবে যদি ভুল করে যদি একটা সঠিক করলে একটা ভুল করলে সেক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার পাবে না তারপরে কোশ্চেন দেখো থার্টি থ্রি থার্টি থ্রি কোশ্চেন কি বলেছে ফ্লোয়েমে কোন উপাদানটি পাওয়া যায় থার্টি থ্রি কোশ্চেন নাম্বার থার্টি থ্রি অপশন হয়ে যাবে অপশান এ ঠিক আছে সিপ কোস কিন্তু পাওয়া যায় শুধুমাত্র সিপ কোর্স পাওয়া যায় তারপরে থার্টি ফোর নাম্বার কোশ্চেন সঠিক বাক্যটি শনাক্ত করো কোশ্চেন নাম্বার থার্টি ফোরের এখানেও কিন্তু অপশন ডি একটাই হয়ে যাবে স্পেন্ডাল ফাইবার সেন্টোমিয়ারের সঙ্গে সংযুক্ত হয় কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভের সঠিক আনসার কী হবে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভের সঠিক আনসার এখানে কিন্তু একটু কনফিউশন রয়েছে আমাদের সেটা হচ্ছে অপশন ডি বা সি হতে পারে ঠিক আছে অপশন ডি বা সি দুটো একটা হতে দুটো হতে পারে বা দুটো একটা হতে পারে নিচের কোনটি সি ফোর উদ্ভিদের উদাহরণ ওকে তারপরে রয়েছে কোয়েশন নাম্বার থার্টি সিক্স থার্টি সিক্স যেটা রয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মশাবাহিত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মশাবাহিত রোগ এ এবং বি ম্যালেরিয়া ঠিক আছে এর সঠিক আনসার হয়ে যাবে এ এবং বি ডেঙ্গু এবং ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ তারপরে রয়েছে তোমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন টি সম্পর্কিত কোন উক্তিটি ভুল টিএমবি সম্পর্কিত কোন উক্তিটি ভুল সাঁত্রিশের আনসার হয়ে যাবে অপশান সি এটি একটি আইকোসা হেড্রাল ভাইরাস ওকে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন থার্টি এইট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইটের অপশন হয়ে যাবে অপশন ডি এটি একটি রাস বিভাজন মিওসি সম্পর্কিত কোনটি সম্পর্কিত উক্তিটি সঠিক উক্তিটি নির্বাচন কর মেওসিস্কি একটি রাশ বিভাজন এগুলো আমি তোমাদের মক টেস্টে বলেছিলাম এবং ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছিল কোশ্চেন নাম্বার থার্টি নাইন নিম্নলিখিত গুলি থেকে সঠিক উত্তর উক্তিটি শনাক্ত করো কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইনে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ ওকে রাইজোবিয়াম একটি মিথুজীবী নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া যেটা মটর গাছের মধ্যে থাকে ওকে কোশ্চেন নাম্বার ফর্টি লাস্ট কোশ্চেন ক্যাটাগরি টু এর লাস্ট কোশ্চেন হচ্ছে কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায় কোশ্চেন নাম্বার ফর্টি অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেত সার এটাই কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো মোটামুটি তোমাদের যে চল্লিশটি কোশ্চেন এখানে থাকলো ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কতগুলো ঠিক হলো ঠিক আছে এরপরে আমরা ফিজিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে আসছি তাহলে কিন্তু পুরো কোশ্চেন যে